সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ফুটবল ফান্ডা ম্যাচ অ্যানালিসিসে। আজ থাকবে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ম্যাচ ডিসেকশন এবং আর্জেন্টিনা নেদারল্যান্ডসের প্রি অ্যানালিসিস। শেষ ম্যাচটি আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার ম্যাচটি বলতে গেলে খুবই স্পেশাল একটা ম্যাচ ছিল। লিওনেল মেসির 1000তম ম্যাচ, তিনি খুব স্পেশাল একটি গোল করলেন এবং দলকে নিয়ে গেলেন কোয়ার্টার ফাইনালে। যদি ম্যাচের ভেতরে ঢুকে যাই তাহলে বলতে হবে যে ম্যাচের 65 মিনিট থেকে যদি শুরু করি, যে মেসি যেই ঝলক দেখালেন মনে হচ্ছিল সেই 21 বছরের টকবগে মেসি একের পর এক ড্রিবল করে যাচ্ছেন, একের পর এক প্রতিপক্ষকে পাশ কাটিয়ে যাচ্ছেন। বলতে গেলে খেলা দেখে বোঝার উপায় নাই যে এই সেই লিওনেল মেসি যিনি তার শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়েছেন এবং ক্যারিয়ারে 1000তম ম্যাচ খেলছেন। অন্যদিকে স্কালোনির ফরমেশন বেশ দারুণ কাজ করছে, তিনি যখন যাকে বদলি খেলোয়াড় হিসেবে নামাচ্ছেন তিনি খুব ভালো করছেন। এবং স্কালোনি আলভারেজ আর আকুনাকে মাঠ থেকে তুলে নেওয়ার আগ পর্যন্ত কিন্তু তাদের পারফরমেন্স বেশ সন্তোষজনকই ছিল বলা যায়। এবং আমার মনে হচ্ছে যে তাদের আলভারেজ আর আকুনাকে তুলে নেওয়ার পরই সম্ভবত অস্ট্রেলিয়া আরেকটু শক্তি ফিরে পায়, আরেকটু অ্যাটাকিং মোডে চলে যায়। তবে লাউতারুকে নিয়ে যদিও বেশ সমালোচনা হচ্ছে, আশাব্যঞ্জক ফর্মে নেই লাউতারু, তবে আমার মনে হয় যে স্কালোনি কিছুটা ঠিক কাজই করছেন। আমার মনে হয় তাকে একটু হলেও সময় দেওয়া উচিত, কারণ ফিনালিজমা কোপার মতো যে খেলাগুলো ছিল এতে কিন্তু লাউতারুর অবদান অনেক ছিল। স্কালোনি আমার মনে হচ্ছে তাকে খেলিয়ে খেলিয়ে একটু ফর্মে ফেরানোর চেষ্টা করছেন। অনেকে বলছেন যদিও যে বিশ্বকাপ হলো অফ ফর্মে থাকা প্লেয়ারদের জন্য না, তবে আমার মনে হয়েছে যে তিনি বেশ দ্রুতই ফর্মে তার ফেরার সম্ভাবনা আছে। এবং লাউতারুর প্রেসিং কিন্তু এখন পর্যন্ত আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে বেশ ভালো। অন্যদিকে দলের টিম মার্টিনেস যেই জাদু দেখালেন আমাদের অস্ট্রেলিয়া আর্জেন্টিনা ম্যাচে, আমাদের এমিলিয়ানো মার্টিনেস তো একদম ম্যাচের শেষ সেকেন্ডে যে জাদুকরি সেভ করলেন সেটা অতিরিক্ত 30 মিনিট আবার আর্জেন্টিনাকে আরেকটি পরীক্ষার হাত থেকে, আরেকটি বিপদের হাত থেকে বাঁচিয়েছে। অন্যদিকে লিসান্দ্রো মার্টিনেসকে নিয়ে আমি যদি বলতে চাই যে ওনার যেই জাদুকরি ডিফেন্সে উনি সেভটা করেছেন এটি অবিশ্বাস্য। আপনারা যারা খেলা দেখেছেন তারা তো আরো ভালো বুঝবেন। মেসির পরে আমার মনে হয় যে যদি দুজন ম্যান অফ দ্য ম্যাচ হয় তার ভাগিদার এমি আর লিসান্দ্রো। দেপল তো বলেই দিয়েছেন যে এমি মার্টিনেস তার দেখা একজন সেরা গোলকিপারদের মধ্যে একজন। তবে এনজো মার্টিনেস যেটা করেছেন আত্মঘাতীতে, তাকে কিছুটা সবাই ভিলেনই বানিয়ে দিচ্ছেন, যদিও আমার মনে হয় যে ইট ওয়াজ কাইন্ড অফ হিট অফ দ্য মোমেন্ট। অন্যদিকে হুলিয়ান আলভারেজের যে গোলটি, আমি বলবো এটি একটি জাস্ট সলিড আর্ট। গোলকিপারকে ধাঁধায় ফেলে যেভাবে তিনি তার উপস্থিত বুদ্ধি কাজে লাগালেন এবং যেই নৈপুণ্য দেখিয়ে তিনি গোলটি করেছেন, এটি এক কথায় অসাধারণ। যদিও শেষ দিকে অস্ট্রেলিয়ার গোল কিছুটা ভয় ধরিয়ে দিয়েছিল, তবে অজিদের দৌড় কিন্তু থেমে গিয়েছিল দ্বিতীয় রাউন্ডে। যেমনটি অস্ট্রেলিয়ানরা বলছিল যে ম্যাচ শুরু হওয়ার আগে, তারা আর্জেন্টিনাকে মোকাবিলা করতে বেশ কনফিডেন্ট এবং তারা ভয় পাচ্ছেন না। খেলাতেও কিন্তু সেই ছাপটা বেশ স্পষ্ট ছিল। মাঠের নিচের দিকে কিন্তু অস্ট্রেলিয়ান প্লেয়াররা খুব বেশি নেমে আসেনি, অজিরা কিন্তু তাদের পজিশন বেশ ভালোভাবেই ধরে রেখেছে এবং পাসিংও কিন্তু তাদের বেশ অ্যাকিউরেটি ছিল বলা যায়। তবে আর্জেন্টিনার খুব স্ট্রং ডিফেন্স বেশ ভালোভাবেই সক্ষমতার সাথে মোকাবিলা করেছে। অজিদের যে কৌশল ছিল, আর্জেন্টিনা কিন্তু সেই কৌশলকে ভেদ করে চাইলেও অল আউট অ্যাটাকে যেতে পারছিল। এবং ম্যাচের প্রথম 30 মিনিটসের কথা যদি বলি, যে ম্যাচের প্রথম 30 মিনিটসে 61% বল পজিশন ছিল আর্জেন্টিনার, কিন্তু এরপরও তারা যেই স্ট্রং পজিশনে খেলেছে অস্ট্রেলিয়ানরা, মাত্র একটি শট ছিল ফার্স্ট 30 মিনিটসে আর্জেন্টিনার 61% বল পজিশন থাকা সত্ত্বেও। বলতে গেলে অস্ট্রেলিয়ার মতো টিম যাদের বিপক্ষে খেলায় আর্জেন্টাইনরা, তাদের ভক্তরা বেশ নির্ভারী ছিলেন, কিন্তু তাদের সাথে খেলার পরও কিন্তু বোঝা গেল যে তাদের একটি অস্ট্রেলিয়ানদের বেশ সলিড একটি ব্যাকলাইন ছিল। এবং আমাদের LM10 এর কথা কি আর বলবো,
দেখে মনে হচ্ছিল না যে শেষ বেলার মেসি খেলছেন, শেষ বিশ্বকাপ তার। তিনি একের পর এক বল বানিয়ে দিচ্ছেন লাউতারো মার্টিনেজকে, লাউতারো কাজে লাগাতে পারছেন না। তাও কিন্তু মেসির মাঝে আমি কোনো ভ্রুকুটি করা বা মেজাজ খারাপ করা বা বিরক্তির কোনো ছাপ কিন্তু দেখিনি, এবং তার ব্যক্তিত্বের এই যে দিকটা, এটি আমাকে সবসময় খুবই মুগ্ধ করে। তার মেসির যে এক্সেলেন্ট ভিশন, তার যে পাসিং অ্যাবিলিটি এখনও চকচক করছে, এবং সেকেন্ড হাফে চারজনকে বিট করে তিনি যেই রানটা নিচ্ছিলেন, গোলটা প্রায় হয়েই গিয়েছিল, পুরো স্টেডিয়ামকে কাঁপিয়ে দিয়েছিল বলতে গেলে। যদিও একদম শেষ ব্লকে গোলটা হয়নি, এবং তার 35 মিনিটসের যে গোলটি তিনি করেছেন, আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট গোলস। এবং তিন ডিফেন্ডার, গোলকিপার, তাদেরকে ভেদ করে যেই সুনিপুণ দক্ষতায় তিনি বল গোল পোস্টে ঢুকিয়ে দিয়েছেন, এটি অসাধারণ। এবং আমার মনে হয় তার 1000তম ম্যাচের একটি পারফেক্ট উপহার তিনি আমাদেরকে দিতে পেরেছেন। তবে একটাই ভয় যে মেসির ফর্ম নিয়ে তো বলার কোনো কিছুই নাই। এইরকম একটা ফর্মে থাকার পরও মেসি তার পাশে যদি এরকম লাউতারো মার্টিনেজের মতো একের পর এক তার মানে সতীর্থদের থেকে ব্যর্থতা আসতে থাকে, এরকম একের পর এক ব্যর্থ রেসপন্স যদি তিনি সতীর্থদের থেকে পেতে থাকেন, তাহলে বিশ্বকাপের যেই আকাঙ্ক্ষিত বিশ্বকাপ, সেটি শেষ পর্যন্ত মেসি দেখা পাবে কি পাবে না সেটা নিয়ে কিন্তু বেশ সন্দেহই রয়ে যায়। এবার আসি আমাদের আর্জেন্টিনা নেদারল্যান্ডস প্রি অ্যানালিসিসে। টানা 36 ম্যাচ অপরাজিত নেদারল্যান্ডস, এবং আগামী 9 তারিখে আমরা সবাই জানি যে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা নেদারল্যান্ডস। এবং গত জুনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ 16তে চেক রিপাবলিকের কাছে হারের পর কিন্তু ডাচরা নেদারল্যান্ডস আর কিন্তু হারেনি, অপরাজিত। এবং বলতে গেলে বেশ চাপের মধ্যেই থাকতে হচ্ছে আর্জেন্টিনাকে একদিক থেকে বলতে গেলে। আর ডি মারিয়া দিবালা ডাচদের বিপক্ষে থাকবেন কি না সেটিও অবশ্য এখনও বেশ অনিশ্চিত, যদিও দলে কিন্তু আমার মনে হচ্ছে অন্তত ডি মারিয়াকে বেশ দরকার এখন পর্যন্ত। নেদারল্যান্ডস আর্জেন্টিনাকে নিয়ে বলতে গেলে এখন পর্যন্ত 9 ম্যাচে তারা মুখোমুখি হয়েছে। যদিও এগিয়ে আছে নেদারল্যান্ডস, তবে বিশ্বকাপের স্ট্যাটিস্টিক্স যদি বলি, তাহলে মুখোমুখি হওয়ার হিসেবে বিশ্বকাপে দুই দলেই কিন্তু হিসাব সমান সমান, অর্থাৎ দুটি করে জিত এবং একটি করে ড্র। শোনা যাচ্ছে স্ক্যালোনি তার 4-3-3 ফরমেশনে কিছুটা হলেও পরিবর্তন আনতে পারেন নেদারল্যান্ডসের বিপক্ষে, এবং স্ক্যালোনি নিজেই লুই ফন গালের বেশ একজন একনিষ্ঠ ভক্ত, নেদারল্যান্ডস কোচ লুই ফন গাল। এবং শুধু আমি বলবো যে শেষ করবো এই কথাটা দিয়েই যে শুধু স্ক্যালোনি নয়, বলতে গেলে যে আমরা প্রত্যেক আর্জেন্টাইন ভক্ত সবাই মুখিয়ে আছি যে যেই জমজমাট ডাচ বনাম আলবেসেলেস তাদের একটি ফাইট হতে যাচ্ছে, যে একটি লড়াই হতে যাচ্ছে তার সাক্ষী হওয়ার জন্য। দেখা যাক মেসির 1001তম ম্যাচে কি হয়, আমাদের সবার জন্য কি অপেক্ষা করছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আর্জেন্টিনার জন্য শুভকামনা জানিয়ে। সবাই ভালো থাকবেন।